আগে দেশে খেলছিলাম 2016 সালে আইএফএ প্রেজেন্স ট্রফি, তো তখন দেশের মাটিতেই ছিল, ফিলিংসটা অন্যরকম ছিল। আর এখন ইউরোপ কান্ট্রিতে আসছি, মানে অন্যরকম একটা ফিলিংস। এইসব গেমস আমরা এত বড় গেমসে কোনো সময় কোনো দিন অংশগ্রহণ করি নাই আমার খেলোয়াড়ি জীবনে, তো এবার প্রথম করতেছি, ভালো লাগতেছে। এর আগেও আমরা উজবেকিস্তানের সাথে খেলছি, আজকে উজবেকিস্তানের সাথে খেললাম, তো তখনকার খেলা আর এখনকার খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। তখন আমরা অনেকগুলো গোল খাইছিলাম কিন্তু গোল কম দিছিলাম, অনেক কম দিছিলাম, কিন্তু এবার আমরা অর্ধেক অর্ধেক, মানে ভালো লাগতেছে যে আমরা যদি এই প্র্যাকটিসটা ধরে রাখতে পারি আরও ভালো হবে। আমি চাই তো আমাদের, আমরা তো শেষ হয়ে যাইতেছি, কোচ যেমন শুরু করছে যে জুনিয়রদের নিয়ে একটা করা, তো এই যদি জুনিয়রগুলোকে নিয়ে কন্টিনিউ করা হয় আমাদের এই বাংলাদেশের এই হ্যান্ডবলটাকে কন্টিনিউ করে, তাহলে মনে হয় আমরা একদিন ওয়ার্ল্ড কাপ তো খেলবো ইনশাআল্লাহ। এখন যেরকম প্র্যাকটিস করি, আগে তো আমরা এইসব স্বপ্নই দেখতাম না, আর এখন এই জায়গায় এসে আমরা খেলতেছি, তো খুব ভালো লাগতেছে। সাথে আমার বোন আছে, বলার কিছু নাই, বোন থাকলে সবারই অন্যরকম লাগে, তো আমার অন্যরকম লাগতেছে, আমার বোন আছে আমার সাথে, ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে।